যাবতীয় সমালোচনা কি দূরে সরিয়ে অবশেষে সোমবার বনমন্ত্রী মে বারকুমা জমাতিয়া দক্ষিণ ত্রিপুরা জেলার বন দপ্তরের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী বলেন, বন সৃজন করার জন্য সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে, কিন্তু বন রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বন এবং বন রক্ষা করা শুধু বন দপ্তর বা রাজ্য সরকারের দায়িত্ব নয়, বনজ সম্পদকে রক্ষা করার দায়িত্ব পরিবেশ সচেতন সকল অংশের মানুষের। বনজ সম্পদ রক্ষার জন্য সকলের সহযোগিতা আহ্বান করেছেন বনমন্ত্রী। এদিন তিনি আরো বলেন, সকলের সক্রিয় সহযোগিতা করলে আগামী দিনে সবুজ ত্রিপুরা গঠন করা সম্ভব। আনন্দিত কারণ বিরোধীরা, আমি জানি একজন চিত্র বিরোধীরা, এখানে অনেক জনগণ, অনেক ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী এখানে লোক আছে, অভিভাবক আছে, এখানে সব আমাদের ইনভলভ হতে হবে। যেমন স্টুডেন্ট কমিউনিটিস এমনি হচ্ছে ইনভলভ টুগেদার, দেন অনলি দ্য ফরেস্ট ক্যান মেনটেন অ্যান্ড ডেভেলপ। বিলোনিয়ায় বন দপ্তরের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বন দপ্তরের আধিকারিক ভিকে জেনার, জেলা বন আধিকারিক সঞ্জীব দাস প্রমুখ। উল্লেখ্য, বন দপ্তরের কার্যালয় নির্মাণের ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। শাসকদলীয় এক নেতা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করেছেন বলে অভিযোগ। সে কারণে উদ্বোধনের আগে বন দপ্তরের এই কার্যালয়ে ছাদ দিয়ে জল পড়ছে এবং দেওয়াল ফেটে চৌচির হয়ে গেছে। এসব অভিযোগ সত্ত্বেও বনমন্ত্রী মে বারকুমা জমাতিয়া নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের মধ্য দিয়ে ছাড়পত্র দিয়েছেন। ফিরো রিপোর্ট, হাল্লাবোল।